রুট কেনাল চিকিৎসায় এত ব্যয়বহুল কেন? হ্যালো ফ্রেন্ডস, ডেন্টাল হেলথ কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন অবশ্যই সবাই সুস্থ আছেন, অবশ্যই সুস্থ মনে করি। আজকে যে কথা নিয়ে আসছে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই সঙ্গে থাকবেন। আসলে চিকিৎসা সবচেয়ে একটি ব্যয়বহুল খরচ, কারণ চিকিৎসা করতে হলে অবশ্যই খরচ লাগবে। কারণ চিকিৎসা ডাক্তার সাহেব যে বিষয়গুলো দিয়ে করে সেগুলো কিন্তু আপনি নিজে নিয়ে আসেন না, বা কোনো পেশেন্ট নিয়ে আসেন, অবশ্যই ডাক্তারই সেই আপনার যে ম্যাটেরিয়ালগুলো ম্যানেজ করতে হবে। আপনি ধরুন যে রুট কেন যে বিষয়টা, সেটা অবশ্যই একটি কমন ট্রিটমেন্ট, আর অনেকেই সেটা প্রচলন হয়ে গেছে চিকিৎসাটা, গ্রামে বা শহরে সব সাইডে আপনার এই রুট কেন চিকিৎসাটা করে থাকে। তবে এই চিকিৎসাটা ব্যয়বহুল করার কারণ হলো সেটা আপনার কাজ করতে হবে ডাক্তার সাহেব, সেটা আপনার তিন চার দিন কাজ করে সেটা আপনার ফিলিং দিয়ে তারপর ক্যাপ লাগিয়ে সেটা সম্পূর্ণ করতে হবে। অনেক পেশেন্ট কী করে, সেটা আপনার রুট ক্যানেল করে ফিলিং দিয়ে নেয় কিন্তু ক্যাপ লাগে না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে রুট ক্যানেল না করে যদি ক্যাপ না লাগানো হয় অবশ্যই সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক পেশেন্ট ডাক্তার সাহেবকে এসে বলে ডাক্তার সাহেব আমার যে দাঁতটা ফিলিং করে দিলেন কিন্তু সেটা ভেঙে গেল, তার কারণ হলো দাঁতটা আপনার রুট ক্যানেল করে ফিলিং দেওয়া হয়েছিল কিন্তু ক্যাপ লাগানো হয় না, তার জন্য দাঁতটা ভেঙে গেছে। ভাঙতে পারে, কারণ আপনার যখন একটা দাঁত সঠিক মজবুত থাকে সেটা আপনার শক্ত থাকে, সেটা যদি আপনার কাজ করতে হয় রুট কেনা করতে হয়, রুট কেনা করার পর দাঁতটা মরে যায়, তখন দাঁতটা মরে যায় তখন কিন্তু আপনার সেটা আপনার মায়ের সাথে সংযোগ থাকে না, সেটা আপনার যে কোনো মুহূর্তে যে কোনো শক্ত খাবার খেয়ে সেটা ফেটে যেতে পারে, ভাঙে যেতে পারে ডেবুশি আপনার এটা ক্যাপটা না লাগার কারণে। যদি আপনি রুট কেনা করার পর ক্যাপটা লাগিয়ে নেন তাহলে অবশ্যই সেটা সমস্যা হয় না বা ভেঙে যায় না। আসলে চিকিৎসা দেখা গেল যে আপনার দাঁত একটা মাড়ি ফুলে গেল, মাড়ি ফুলে যাওয়ার কারণে দাঁতটা অনেকখানি নড়তেছে, আপনি কিছু খেতে পারতেছেন না। আপনি যদি ডাক্তারের কাছে এসে বলেন ডাক্তার আমি চিকিৎসা করবো, তাহলে অবশ্যই রুট কেনা চিকিৎসা করতে হবে। আপনি বলেন না আমি সেটা চিকিৎসা করার দরকার নেই সেটা ফেলে দিন, তাহলে অবশ্যই ডাক্তার সাহেব সেটা ফেলে দেবে। তবে দাঁতটা ফেলে দেওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় না, আপনি দাঁতটা রাখাটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দাঁতটার জন্য আপনার অনেক সমস্যা হবে, সেটা হলো আপনার খাবার খেতে সমস্যা হবে, আপনার কোনো অনুষ্ঠানে গিয়ে হাসিতে কথা বলতে সমস্যা হবে, কথাটা স্পষ্ট আসবে না, এবং কি দাঁতের মধ্যে আপনার একটা ফাঁকা থাকবে সেটা আপনার একটা সমস্যা। সেই ফাঁকাটা কেন রাখবেন সেটা আপনি অবশ্যই চিকিৎসা করেন। যদি আপনি ডাক্তার সাহেবকে বলেন ডাক্তার সাহেব চিকিৎসা করেন, আপনার দাঁতটা না ফেলে রাখা যায় কিনা বা দাঁতটা রেখে চিকিৎসা করা যায় কিনা সেটা যদি বলেন অবশ্যই ডাক্তার সাহেব ভালোভাবে আপনার চিকিৎসা করবেন এবং দাঁতটা রেখে কী করা যায় সেটা অবশ্যই ট্রিটমেন্ট করবেন। যদি আপনার এই দাঁতে বেশি নড়ে, যদি আপনার দাঁতে একটি দাঁতে ক্যাপ না লাগানো যায়, রুট কেনাকে ক্যাপ না লাগানো যায়, তাহলে অবশ্যই দাঁতটা ফেলে দিয়ে আপনার পাশে আরও দুইটি দাঁত আপনার সাহায্য নিয়ে সেটা অবশ্যই আপনার বীজ তৈরি করে সেটা আপনার দাঁতে যে গ্যাপটা সেই গ্যাপটা পূরণ করবেন। তবে ফালানোর চিন্তা না করবেন, যদি দাঁতটা ফেলে দেন তাহলে কিছু আপনার আপনার অনেক মূলমাটি দাঁত ফেলে দিলেন। একটা বিষয় হলো অনেক দেখা গেছে বয়স কম আপনার 18, 19, 20, 25 এরকম ধরনের বয়স হয়, তাদের দাঁতটা ফেলে দেন তাহলে দাঁতটা কেমন দেখে, আপনার কথা বলতে হাসি দিতে বা কোনো বেড়াতে গেলে সেই দাঁতটা ফাঁকা থাকে, সেই ফাঁকা আপনার সমস্যা হচ্ছে, বা কোনো খাবার সঠিকভাবে ভালোভাবে খেতে পারতেছে না কারণ আপনার দাঁত এখানে নেই, শক্তভাবে খাওয়ার জন্য দাঁতের ফাঁকের মধ্যে অনেক খাবার চলে যায়, তাহলে আপনার দাঁতটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই দাঁত না ফেলে আপনার টাকার টেনশন বা টাকা বাঁচাতে যদি আপনি মনে করেন দাঁতটা ফেলে দিই খরচ কম লাগলো, সেটা কোনো আপনার চিকিৎসা না বা সেটা কোনো ভালো হয় না, আপনার দাঁতটা বসে রাখতে হবে। আগে অনেকেই সেটা বুঝতো না যে দাঁতটা রেখে কী হবে, দাঁতটা ফেলে দিই, দাঁতটা যদি ইনফেকশন হয়ে গেছে দাঁত গলিয়ে পচে গেছে দাঁতটা ফেলে দিলে ভালো, দাঁতটা রাখলে আর বড় কোনো ক্ষতি হবে না। এখন অনেক ধরনের অনেক উন্নত চিকিৎসা বেড়ে গেছে, অবশ্যই আপনার দাঁতটা ফলানোর চিন্তা করবেন না। আপনি সেটা বলতে পারেন ডাক্তার সাহেবকে, বলতেন ডাক্তার সাহেব আমার দাঁতটা একটা সমস্যা হচ্ছে কী করা যায়, এমন কোনো কথা বলতে পারেন তাহলে অবশ্যই ডাক্তার সাহেব আপনার দাঁতটা অবশ্যই সুস্থ করে ট্রিটমেন্ট দেবে, তাতে আপনার দাঁতটা ভালো থাকবে, সেটা বিষয়টা বিষয়। তবে আমি যেই প্রসঙ্গে আজকে আসছি সেটা হলো যে রুট ক্যানেল করতে ব্যয়বহুল কেন, আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ রুট ক্যানেল চিকিৎসাও অনেকেই আমরা করতেছেন এবং কি ডাক্তার সাহেবরা করতেছে, কারণ রুট ক্যানেল অনেকের মুখে আছে, পেশেন্টের মুখে থাকে রুট ক্যানেল, রুট ক্যানেল ডাক্তার সাহেবরা অবশ্যই আপনার প্রথমত
ওয়াশাগত বলে ওয়াশাটা মানে রুট ক্যানেল করে ওয়াশটা করে। তবে রুট ক্যানেল ব্যয়বহুল কেন সেটা বোঝা জরুরি। আপনার যদি দাঁতটা গড়ে পচে যায়, গড়ে নষ্ট হয়ে যায়, গড়ের মধ্যে ইনফেকশন হয়, যদি পাল্পে কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে, তাহলে সেটা দাঁতটা রুট ক্যানেল করে। রুট ক্যানেল করতে গিয়ে ভিতরে যে পাল্পটা, যেই পাল্পা থেকে পাল্প তুলে নিয়ে আস্তে আস্তে সেই পাল্প ক্লিয়ার করতে হয়। সেটা 2 থেকে 3 দিন 4 দিন বা যতদিন লাগে আপনার সেটা অবশ্যই ভালোভাবে ওয়াশ করতে হবে। কারণ আপনি যদি পাল্পটা ভালো পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু আপনার ফিলিং দেওয়া যাবে না এবং ফিলিংয়ে পরবর্তীতে ক্যাপ দেওয়া যাবে না। কারণ ফিলিং দিতে হলে অবশ্যই পাল্পটা ভালো করে পরিষ্কার করতে হবে। তাই পরিষ্কার করতে হলে 2 দিন সময় নিতে হয়। 2-3 দিন আপনার দেখা গেছে ডাক্তার সাহেব যে 3 দিন কাজ করবে, ওনার অবশ্যই একটা বেনিফিট লাগবে। এবং যেই মেডিসিন দিয়ে কাজটা করবে, যে আপনার যখন 3 দিন তো প্রতিদিন আমার ফিলিং দিতে হবে, অবশ্যই প্রতিদিন ফিলিং দেওয়ার জন্য সে খরচ লাগবে। সেই 3 দিন ফিলিং দিয়ে তারপর আপনার যখন যে দিন আপনার কাজটা সম্পূর্ণ করবে, সেদিন আপনার গাঁটা পিচ্ছা ভিতরে দিয়ে সেটা অবশ্যই একটা আপনার পার্মানেন্ট ফিলিং দেওয়া দেয়। তা গাঁটা পিচ্ছা অবশ্যই একটা খরচ লাগে, ওই ফিলিংটা খরচ লাগবে। তারপর আপনার ফিলিংটা পরে আবার কাজটা সম্পূর্ণ হলো না, কিন্তু আপনার ক্যাপ লাগাতে হবে, তো ক্যাপটা একটা খরচ আছে। সেই অবশ্যই খরচটা আপনার সেটা একসাথেই ডাক্তার সাহেব নিয়ে নেয়, তার জন্য অবশ্যই একটা খরচ। তবে 3-4 হাজার টাকার বিষয় নেই। যদি আপনি দাঁত রাখতে চান, দাঁতটা ভালো থাকুক, এরকম একটা গুরুত্ব যদি বলেন ডাক্তার সাহেব, তাহলে অবশ্যই আপনার একটু খরচ দিতে হবে। সেই খরচ চিন্তা আপনার করবেন না, না করে অবশ্যই রুট ক্যানেল কাজটা করে নেবেন। তো রুট ক্যানেল কাজটা একটা কমন বিষয়, তাহলে অবশ্যই গুনটেন এক খরচটা বেশি না। তবে এর যে বড়ো ট্রিটমেন্ট আছে ইমপ্লান্ট, ইমপ্লান্ট তো বিষয় আপনারা জানেন অনেক দিন ধরে ট্রিটমেন্ট করতে হয় এবং এবং কি অনেক প্রায় 2-3 বছর লেগে যায় একটা দ্বারা ট্রিটমেন্ট করতে হলে এবং কি সুস্থ পরিচয় হতে হয়। তা আপনি এত বড় ট্রিটমেন্ট না করে আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন বা সাধারণ যারা বলে যারা অল্পটাকে করতে চান, রুট ক্যানেলটা অল্পটাই করে নেবেন, তাহলে বেশি দাঁতটা থাকবে, আপনার সুস্থ থাকবেন আপনি এবং আপনার ভালো খাবার খেতে পারবেন এবং কি আপনার দাঁতের কোনো দিন ইনফেকশন হবে না। দাঁতের যে ফেলে দেওয়া থেকে বেরো থাকবে, আপনার দাঁতটা ফেলে দিতে হবে বা দাঁতটা আমার পচে গেছে নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে, সেটা অবশ্যই করা লাগবে না। আপনি যদি দাঁতটা রুট ক্যানেল করে নেন, তাহলে অবশ্যই দাঁতটা ভালো থাকবে, আপনি ভালো থাকলেন আপনার খাবারও সব ধরনের খাবারও খেতে পারবেন। তাহলে অবশ্যই বুঝেছেন কেন রুট ক্যানেল করতে একটু ব্যয়বহুল বেশি না, সেটা আপনার বেশি ধরা যায় না। ঠিক আছে, তাহলে অবশ্যই আমি যেই বিষয় নিয়ে আলোচনা করছি আজকে অবশ্যই আপনারা বুঝেছেন, উপকৃত হয়েছে। তাহলে আপনার ফ্রেন্ডস আমি আজকে বেশি জানি। তবে এই রুট ক্যানেল বিষয়ে যাদের অজানা কিছু থাকে অবশ্যই জানার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কমেন্ট করে আনসার দেবো। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জেনে নিন।